আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়েলকাম টু দ্য সাতকাহন। সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কফিলের অ্যাড্রেস এবং ওয়াকালা কীভাবে চেক করবেন অনলাইন থেকে। খুব সহজেই আপনারা চেক করতে পারবেন বিস্তারিত। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে নিজেরাই চেক করতে পারবেন আপনাদের ভিসা ওয়াকালা হয়েছে কি না, কোন ট্রাভেলসে হয়েছে, ট্রাভেল এজেন্সির নাম কি এবং কফিলের অ্যাড্রেস, কফিলের মোবাইল নাম্বার ইত্যাদি এগুলো সংগ্রহ করতে পারবেন একই ভিডিও থেকে। আর আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করি বিভিন্ন তথ্য আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার জন্য। তাহলে শুরু করা যাক, ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজার থেকে ইন করবেন, তারপর একটা লিঙ্ক লিখবেন visa.mova.gov.sa। এটা লেখার পরে আপনারা চার্জ করবেন, দেখেন নিচে শো করতেছে, আমি মার্কার দিয়েছি, আপনারা এটাই চার্জ করবেন। চার্জ করার পরপরই আপনাদেরকে একটা পেজে নিয়ে যাওয়া হবে, দেখেন এখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে, ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন। আমি মার্ক করে দিয়েছি, আপনারা খুব সহজেই আমার ভিডিওটা ফলো করবেন। তারপর দেখতে পারবেন এখানে ওয়ার্ক ভিসা ডেলিগেশন, ওয়ার্ক ভিসা ডেলিগেশনে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ভিসা ডেলিগেশন দেখতে পাচ্ছেন, ভিসা ডেলিগেশনে ক্লিক করবেন। ভিসা ডেলিগেশনে ক্লিক করার পর পর নিচে আপনারা যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি, আপনারা এগ্রিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিসা লিস্ট, এখানে ভিসা নাম্বার, তারপর যেখান থেকে ভিসা আপনারা স্টাম্পিং করাবেন, ঢাকা, ঢাকা এখানে দিয়ে দিবেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন ভিসা ইস্যুইং ঢাকা, ঢাকা এখান থেকে ঢাকা আপনারা সিলেক্ট করে নেবেন, উপরে ভিসা নাম্বারটি দিবেন। তারপর নিচে স্পন্সর আইডি, আমি মার্ক করে দিয়েছি ভিসা নাম্বার ইস্যু কোন জায়গাতে হবে, তারপর স্পন্সর আইডি, তারপর ইমেজ কোড নাম্বার, তারপর আপনার চার্জে ক্লিক করবেন। ভিসা নাম্বার আপনারা পেপারে পাবেন, আপনাদেরকে যে পেপারটি দেওয়া হবে সেই পেপারে আপনাদের ভিসা নাম্বার এবং স্পন্সর আইডি আছে। স্পন্সর আইডি 70 থেকে শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন ভিসা ডেলিগেশন লিস্ট এখানে দেওয়া আছে, আমি মার্ক করে দিয়েছি সিকিউরিটি ইস্যুর জন্য। এখানে আপনার কফিলের নাম্বার, মোবাইল নাম্বার, কফিলের তারপর অ্যাড্রেস, তারপর ভিসা নাম্বার ইত্যাদি এখানে থাকবে, এখান থেকে আপনারা সেগুলো কালেকশন করে নিতে পারবেন। আমি যেখানে মার্ক করে রাখছি, হাইড করে রাখছি, এটার ভিতরে এই সবগুলো অ্যাড্রেস দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জবস লিস্ট, ভিসার পেশা কী, আইমেল আইডি, কয়টা ভিসা আছে বা আপনাদের ভিসাটা ওয়াকালা হয়েছে কি না ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন। ডেলিগেশন ইন এম্বাসিস, এখানে আপনাদের মূলত হচ্ছে কোথা থেকে ওয়াকালাটা সাবমিট করা হয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে, যেহেতু এখানে দেখেন গুরফা রিয়াদ, আমি রিয়াদ থেকে মানে ওয়াকালাটা সাবমিট করাইছি। এখানে দেখতে পাচ্ছেন রিয়াদ লেখা আছে, এখান থেকে ওয়াকালা হয়েছে, ট্রাভেলস এজেন্সির নাম দেওয়া আছে, পেশার নাম দেওয়া আছে ইত্যাদি, এখান থেকে ওয়াকালা গ্রুফা করানো হয়েছে। দেখেন ডিসপ্লে অল ইস্যুইং ভিসা এখানে দেওয়া আছে, সবগুলো ভিসা আপনার স্ট্যাম্পিং হয়েছে, কার নামে স্ট্যাম্পিং হয়েছে সেগুলো আছে, কত তারিখে স্ট্যাম্পিং হয়েছে এগুলো এখানে আছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভিসা চেক করে দেওয়ার জন্য। যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।